আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের আমি আজ নিব শ্রেণী একাদশ দ্বাদশ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়। আমি তানিয়া আক্তার, প্রভাষক দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ দিবানয় সহ দৌলতপুর খুলনা। তোমাদের যে চ্যাপ্টারটা আমি নিচ্ছি পঞ্চম অধ্যায়, সেই অধ্যায়ে আজ তোমাদের নেব যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। এর আগে আমি তোমাদের নিয়েছি অন্বয় পদ্ধতি, তারপরে নিয়েছি ব্যতিরেকী পদ্ধতি। আজকে যে পদ্ধতিটা তোমাদের নেব সেটা হচ্ছে যৌথ পদ্ধতি, সেটা কি যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। তো সেটা নিয়ে আলোচনা করি। আমরা অন্বয় পদ্ধতি সম্পর্কে কী জেনেছিলাম তোমাদের একটু মনে করতে, অন্বয় পদ্ধতি হচ্ছে মিলের পদ্ধতি, অর্থাৎ যেখানে মিল রয়েছে, আর ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পার্থক্য রয়েছে, যে অবস্থায় পার্থক্য থাকে। ব্যাখ্যা দিলে সহজ হবে। তা অন্বয় পদ্ধতি মিলের পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি পার্থক্যের পদ্ধতি। তাই যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে একই সাথে মিল ও পার্থক্যের পদ্ধতি। এই পদ্ধতিতে দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে একটি অবস্থার মিল থাকে এবং দুই বা ততোধিক নঞর্থক দৃষ্টান্তে ওই অবস্থাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো কিছুতেই মিল থাকে না। তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝবে। অন্য পদ্ধতিতে কী করে, দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে তোমার খেয়াল রাখতে হবে দৃষ্টান্তটা সদর্থক হওয়া লাগবে বা পজিটিভ। দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে একটি অবস্থার মিল থাকে এবং দুই বা ততোধিক নঞর্থক দৃষ্টান্তে ওই অবস্থাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো কিছুতেই মিল থাকে না। তাই এরূপ ক্ষেত্রে সিদ্ধান্ত করা হয় যে যে বিষয়টিতে উভয় প্রকার দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায় সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আলোচ্য ঘটনার সাথে তার কোনো কার্যকারণ সম্পর্ক থাকবে। আমি আবার বলি, এরকম দুটো অবস্থার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে বিষয়টিতে দৃষ্টান্ত গুচ্ছের ভিতরে পার্থক্য লক্ষ্য করা যাবে সেটার সাথে অবশ্যই আলোচ্য ঘটনার কোনো কার্যকারণ সম্পর্ক নিহিত আছে। এখন এই পদ্ধতিটি একদিকে কী হচ্ছে, এই পদ্ধতিটি একদিকে মিলের পদ্ধতি। সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল। মিলটা কোথায় বলো? যেহেতু আমরা জানি যে অন্য পদ্ধতি হচ্ছে মিলের পদ্ধতি, তাই মিলটা এখানেই যে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল। আলোচ্য ঘটনা ও অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল থাকে, আর নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার অনুপস্থিতির দিক দিয়ে মিল থাকবে। আমরা যখন একটা নঞর্থক দৃষ্টান্ত নেব সেখানে দুটো দৃষ্টান্তের ভিতরে বা গুচ্ছের ভিতরে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার অনুপস্থিত দিক দিয়ে মিল থাকবে। যখন উদাহরণ দেবো তখন আরেকটা ক্লিয়ার হবে। এখন এই বোঝা যাচ্ছে যে এই দুই প্রকার দৃষ্টান্তে দৃষ্টান্ত গুচ্ছে উপস্থিতি ও অনুপস্থিত দিক দিয়ে মিল, আবার উপস্থিত অনুপস্থিত দিক দিয়ে পার্থক্য। কীরকম, যে এই পদ্ধতির যেহেতু একদিকে মিল, তাই সদর্থক দৃষ্টান্ত হচ্ছে আলোচ্য ঘটনা একটি বিশেষ অবস্থার মিল এবং নঞর্থক দৃষ্টান্ত হচ্ছে আলোচ্য ঘটনা অনুপস্থিত দিক দিয়ে মিল। আবার এই দুই প্রকার দৃষ্টান্ত, এখন মিলের পদ্ধতি কমপ্লিট। এবার পার্থক্যের পদ্ধতি হিসেবে আমরা কী ধরি, যে দুই প্রকার দৃষ্টান্ত হচ্ছে উপস্থিতি ও অনুপস্থিত দিক দিয়ে পার্থক্য থাকবে, অর্থাৎ একদিকে উপস্থিত ও অনুপস্থিত দিক দিয়ে এই ব্যতিরেকী পদ্ধতিতে পার্থক্য থাকবে। আমরা জানি যে ব্যতিরেকী পদ্ধতি পার্থক্যের পদ্ধতি। তোমাদের এই জিনিসটা একটু হয়তো গুলিয়ে যেতে পারে, উদাহরণ দিলে আরেকটু বুঝবে। তারপর আমি বলছি যে অন্বয় পদ্ধতি হচ্ছে মিলের পদ্ধতি। তা এখানে কী বিষয়ে মিল পাচ্ছি আমরা, দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে একটি অবস্থার মিল থাকবে, আবার নঞর্থক দৃষ্টান্ত, অর্থাৎ দৃষ্টান্ত আমাদের দুটো নিতে হবে, এটা সবসময় খেয়াল থাকবে, দুই বা তার বেশি। আর যখন আমরা সদর্থক দৃষ্টান্তে একটি অবস্থায় মিল পাচ্ছি তখন আমরা নঞর্থক দৃষ্টান্তে কী হচ্ছে, ওই অবস্থাটির অনুপস্থিতি পাচ্ছি, আর তাছাড়া কোনো বিষয়ে মিল থাকছে না। আর যখন আমরা পার্থক্য লক্ষ্য করছি ব্যতিরেকী পদ্ধতি যেহেতু পার্থক্যের পদ্ধতি, তখন দুই প্রকার দৃষ্টান্ত গুচ্ছে উপস্থিতি ও অনুপস্থিতি জনিত পার্থক্য থাকবে। এবার এর একটা অপনয়ন সূত্র,
যৌথ পদ্ধতির অপনয়ন সূত্রটা কি? যৌথ পদ্ধতি আসলে কিন্তু কোনো মৌলিক পদ্ধতি নয়। মৌলিক পদ্ধতি কি ছিল? অন্য পদ্ধতিটাকে মৌলিক পদ্ধতি বলে, ব্যতিরিক পদ্ধতিকে মৌলিক পদ্ধতি, কিন্তু যৌথভাবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা দোকান নাও বা কোনো একটা জিনিস কেনো, সেটা যদি তুমি যৌথভাবে কেনো, তুমি তোমার ফ্রেন্ড একসাথে মিলে কিনলে, তখন কিন্তু জিনিসটা তোমাদের দুজনেরই, এককভাবে কিন্তু ওই জিনিসটার উপরে মালিকানা বা অধিকার খাটাতে কিন্তু তোমরা কেউই পারছো না। তেমনি এই পদ্ধতিটাও হচ্ছে অন্বয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতির সমন্বয়ে এই পদ্ধতি, আর এই পদ্ধতির নাম হচ্ছে যৌথ অন্বয় ব্যতিরিকী পদ্ধতি। তাই এই পদ্ধতিটা মৌলিক পদ্ধতি নয়, এর কোনো স্বতন্ত্র অপনয়ন সূত্র নেই। কারণ প্রত্যেকটা অন্বয় পদ্ধতির অপনয়ন সূত্র ছিল, ব্যতিরিকী পদ্ধতির অপনয়ন সূত্র, কিন্তু এর আলাদা কোনো অপনয়ন সূত্র নেই। তাই যেহেতু এই পদ্ধতিটা অন্বয় এবং ব্যতিরিকী পদ্ধতির সংমিশ্রণে গঠিত, সেহেতু অন্বয় ও ব্যতিরিকী পদ্ধতির সূত্র দুটিকে একসাথে করলে বা একত্রিত করলে যে সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যৌথ অন্বয় ব্যতিরিকী পদ্ধতির সূত্র। তা আমি সূত্রটা তোমাদের লিখে দেই। কার্যকে প্রভাবিত না করে যদি পূর্বকে বাদ দেওয়া যায়, তবে তা একটি কারণ নয়। আবার কার্যকে প্রভাবিত না করে যদি পূর্বকে বাদ দেওয়া না যায়, তবে আলোচ্য ঘটনার সাথে তার কার্যকারণ সম্পর্ক আছে। বা এভাবেও বলা যায়, বা সেটি কারণ বা কারণের অংশ হতে বাধ্য। তাহলে কি এই সূত্রটা কি? কার্যকে প্রভাবিত না করে যদি পূর্বককে, পূর্বক হচ্ছে সামনে থাকবে কারণ, আর পরে হচ্ছে অনুক কার্য। তাহলে কার্যকে প্রভাবিত না করে যদি পূর্বককে বাদ দেওয়া যায়, তবে তা একটি কারণ নয়। আবার কার্যকে প্রভাবিত না করে যদি পূর্বককে বাদ দেওয়া না যায়, তবে তা আলোচ্য ঘটনার সাথে, তবে আলোচ্য ঘটনার সাথে তার একটা কার্যকারণ সম্পর্ক আছে। এখন যদি সূত্রটার অর্থ দিই, সেটা হচ্ছে, বা তা হচ্ছে কারণের একটা অংশ, এটাও বলা যায়। এখন অর্থ হচ্ছে যে অবস্থাটি সবসময় আলোচ্য ঘটনার সাথে বর্তমান, আমি যে অবস্থাটিকে খেয়াল করব, তো যে অবস্থাটি সবসময় আলোচ্য ঘটনার সাথে বর্তমান, এবং আলোচ্য ঘটনা, আলোচ্য ঘটনাকে যদি বাদ দেওয়া হয় বা আলোচ্য ঘটনা থেকে কোনো অংশে তাকে বাদ দেওয়া যায় না, ওই যে অবস্থার কথা বলছি, যে অবস্থাটি আলোচ্য ঘটনার সাথে বর্তমান এবং কোনো অবস্থাটিতেই আলোচ্য ঘটনা থেকে তাকে বাদ দেওয়া যায় না, তাহলে সেটা অবশ্যই কারণ বা কারণের অংশ হতে বাধ্য, বা আলোচ্য ঘটনার সাথে তার কার্যকারণ সম্পর্ক আছে। আবার একটি অবস্থাকে বাদ দেওয়ার ফলে যদি আলোচ্য ঘটনাটাও অন্তর্হিত বা বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেটাও বুঝতে হবে যে আলোচ্য ঘটনার সাথে তারও কার্যকারণ সম্পর্ক আছে। আমি যখন একটি অবস্থাকে আলোচ্য ঘটনার সাথে দেখি, যে একটি অবস্থা আলোচ্য ঘটনার সাথে বর্তমান আছে, আমার আলোচ্য ঘটনাটিকে যদি আমি উপস্থিত রাখি, তাহলে সেই অবস্থাটিও উপস্থিত থাকবে। আবার যখন আলোচ্য ঘটনাকেও আমি আলোচ্য ঘটনা থেকে উপস্থিত, ওই একটি সাধারণ অবস্থাকে অনুপস্থিত করছি, তখন আলোচ্য ঘটনাটিকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে হবে যে একটি অবস্থা যখন অনুপস্থিত, তখন আলোচ্য ঘটনাটিও অনুপস্থিত। বোঝা যাচ্ছে যে এতে দুটোর ভিতরেই তার এই কার্যকারণ সম্পর্ক আছে। একটি প্রেজেন্টে আরেকটি প্রেজেন্ট থাকে, একটি অ্যাবসেন্টে আরেকটিও অ্যাবসেন্ট হয়ে যায়। এরপর হচ্ছে তোমাদের যৌথ অন্বয় ব্যতিরিকী পদ্ধতির হচ্ছে ব্যাখ্যা, প্রকৃতি।
आकृति के जे पद्धति अनुसारे ये पद्धति अनुसारे प्रथम आलोच्य घटनाटी हे उपस्थित आरूप कैकटी दृष्टान तो निरीक्षण करब कम दृष्टान निरीक्षण करब जे जेखने आलोच्य घटनाटी उपस्थित आरकम कतगुलो दृष्टान निरीक्षण करब एवं एगुलो निरीक्षण कर देखो जो तर भरे एक साधारण अवस्थार मिल पावा जाए कथाय करब सदर्थक दृष्टान बोझा गया है आर बोलिम एक मैं एम एक आलोच्य घटना मैं एम एक पद्धति से एम एक आलोच्य घटना उपस्थित आरकम कैकटी दृष्टान निरीक्षण करब अर्थात एम कैकटी दृष्टान निरीक्षण करब की जेखने आलोच्य घटना उपस्थित एक ही साथ आर कि करब जेखने एक साधारण अवस्था उपस्थित थाकबे एक साधारण अवस्था उपस्थित थाकबे एवं सेटा कोथाय हबे सदर्थक दृष्टान्त बुझछे सदर्थक दृष्टान्ते प्रेजेंट ठीक आछे आबार एटा तो बुझले एखन आमि एमन एक दृष्टान्त आबार निरीक्षण करब एरपरे जेटा हबे नार्थक जेटा हबे नार्थक दृष्टान्त सेखाने आलोच्य घटना थाकबे हच्छे अनुपस्थित आर साधारण अवस्थाटिओ अनुपस्थित हये जाबे अर्थात साधारण अवस्था जेखाने अनुपस्थित आलोच्य घटनाटा अनुपस्थित एटा होच्छे एखन आमि सिद्धान्त कि नेब एखन आमि सिद्धान्त नेब जे आलोच्य घटनाटार उपस्थितिते साधारण अवस्था आलोच्य घटनार उपस्थितिते जे अवस्थाटी उपस्थित थाके आर आलोच्य घटनार अनुपस्थितितेओ जे अवस्थाटा अनुपस्थित थाके सेटी हबे आलोच्य घटनार कारण बा कार्य একটা উপস্থিত আর একটা অনুপস্থিত এটা সাধারণ অবস্থা একটা এখন সিদ্ধান্ত নেব যে আলোচ্য ঘটনা যেখানে উপস্থিত সেখানে সাধারণ অবস্থা উপস্থিত যেখানে আলোচ্য ঘটনা অনুপস্থিত সেখানে সাধারণ অবস্থা হচ্ছে অনুপস্থিত বোঝাই যাচ্ছে তাহলে এদের ভিতরে একটা কার্যকারণ সম্পর্ক নিহিত আছে এখন যেহেতু এই সম্পর্ক নিহিত আছে এই পদ্ধতিতে সদর্থক দৃষ্টান্ত বুঝছে সদর্থক দৃষ্টান্ত বুঝছে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্কে যে আভাস পাওয়া যায় সদর্থক দৃষ্টান্ত বুঝছে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি সদর্থক দৃষ্টান্ত বুঝছে যে দুটি ঘটনা এবং দুটি ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্কে আভাস পাওয়া যায় নঅর্থক দৃষ্টান্ত বুঝছে সেই সম্পর্কটাকে আরো জোরালো রূপ দান করে হ্যাঁ কিভাবে সেটা উদাহরণের মাধ্যমে বোঝাই দিচ্ছি সদর্থক দৃষ্টান্ত বুঝছো আর নঅর্থক দৃষ্টান্ত বুঝছো সদর্থক দৃষ্টান্তে যদি আমি লিখি পূর্বকনক পূর্বকনক তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে পূর্বকনক এখন পূর্বকে যদি লিখি ক খ গ ক গ ঘ লিখি
দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে সদর্থক দৃষ্টান্ত হচ্ছে সদর্থক দৃষ্টান্ত হচ্ছে আলোচ্য ঘটনা হচ্ছে প, পটা হচ্ছে আলোচ্য ঘটনা। এটা যখন আছে তখন ক এই পাশে সাধারণ অবস্থা, ক হচ্ছে সাধারণ অবস্থা। তাহলে আমার প আছে, ক আছে, প আছে, ক আছে, প আছে, ক আছে। আমি তিনটা দৃষ্টান্ত নিয়েছি, ঘটনা আলোচ্য ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি, প্রত্যেকটাতেই আমার আলোচ্য ঘটনা আছে এবং একটি সাধারণ অবস্থা উপস্থিত আছে। আলোচ্য ঘটনা উপস্থিত, সাধারণ অবস্থা উপস্থিত, তাহলে এদের ভিতরে অবশ্যই কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাহলে আমি ধরবো যে ক হচ্ছে প এর কারণ। কি ধরবো? যে ক হচ্ছে প এর কারণ, আর প হচ্ছে এই প হচ্ছে ক এর কার্য। বুঝে গেছে? এবার নর্থক দৃষ্টান্তে যদি বলি, খ গ ঘ ঘ খ গ ঘ, এবার হচ্ছে ফ ব ভ, আবার হচ্ছে গ ঘ উম ব ভ ম, এবার উম চ ছ ম মধ্যে নসা দন্তেস। দেখো খেয়াল করে নর্থক দৃষ্টান্ত বুঝছে তুমি কোনো জায়গায় সাধারণ অবস্থা এবং একটি আলোচ্য ঘটনা কোনো বিষয়ে কোনো কিছুতে মিল নেই। অর্থাৎ এখানে সাধারণ অবস্থা ও আলোচ্য ঘটনা অনুপস্থিত। তাই নর্থ দৃষ্টান্ত হচ্ছে কি হচ্ছে, সাধারণ অবস্থা আলোচ্য ঘটনা যেহেতু অনুপস্থিত তাহলে বোঝা যাচ্ছে যে এদের ভিতরে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। যেহেতু ক থাকলেই প থাকে বা প থাকলে ক থাকে, কিন্তু এখানে সেগুলো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, দুটোই অনুপস্থিত। তাই এদের ভিতরে কি আছে? অবশ্যই কার্যকারণ সম্পর্ক আছে। তাই যদি বাস্তব কোনো দৃষ্টান্ত নিতে যাই তাহলে সেটা হবে যে এক লোক একটা খাবার খেলেও বদ্ধ হজম হলো। একটা খাবার যখনই সে খায় তখনই তার বদ্ধ হজম হয়, তখন সে ঠিক করে কি এই খাবারটাই আসলে বদ্ধ হজমের কারণ, কিন্তু আসলে এটা আসলে কি উক্ত বিশেষ খাবারটিকে সে বদ্ধ হজমের কারণ বলে ধরে না। এখন যৌথ পদ্ধতিটা হচ্ছে কি অন্যায় পদ্ধতি আর ব্যতিরিক পদ্ধতির যুক্ত প্রয়োগ, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ। তা একক অর্থে যদি অন্যায় পদ্ধতি বলি তাহলে সেটা হচ্ছে বিভিন্ন দৃষ্টান্তে একটা বিষয়ে মিল থাকে, আর অন্য একটি অর্থে ব্যতিরিক পদ্ধতি অনুসারে এটা পার্থক্যের পদ্ধতি। কীভাবে? যে দুটি দৃষ্টান্ত গুচ্ছের ভিতরে শুধু একটি বিষয়ে পার্থক্য থাকবে। এটা সবসময় মনে রাখবে যে বিভিন্ন দৃষ্টান্তে একটা বিষয় মিল থাকে আর দুটি দৃষ্টান্তের ভিতরে একটা বিষয়ে পার্থক্য থাকে। সেই জন্য যুক্তিবিদ মেলন এই পদ্ধতিকে বলেছেন যুগল অন্যায় পদ্ধতি। যে যুগল অন্যায় পদ্ধতি বলেছেন দ্য মেথড অফ ডাবল এগ্রিমেন্ট। তা এখন হচ্ছে হচ্ছে কারণ এখানে দৃষ্টান্তগুলির ভিতরে হচ্ছে দুটো, তুমি যখন অনেকগুলো দৃষ্টান্ত নেবো তখন একটা বিষয়ে মিল পাবা, সেটা উপস্থিত দিক দিয়ে আবার অনুপস্থিত দিক দেওয়া। যখন পার্থক্যের পদ্ধতি ব্যতিরিকের পদ্ধতি চিন্তা করবা তখন দেখবা যে দৃষ্টান্ত দুটো নেবা সদর্থক নর্থক, কিন্তু একটা বিষয়ে পার্থক্য থাকবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, আরেকবার ক্লাসটা ফলো করো তাহলে তোমরা এটা আরও বুঝতে পারবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।